যশোরের সারসার উলাসি ইউনিয়নের গিলাপোল পৈতৃক ভিটা থেকে উচ্ছেদ ও জমি দখলের চেষ্টাকারী আব্দুল জলিলের নামে সংবাদ টেলিভিশন ও বিভিন্ন পত্র পত্রিকার প্রচারের পর 144 ধারা ভঙ্গ করে বসত বাড়িতে হামলা করেছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের ধারালো অস্ত্র ও দেশি অস্ত্রশস্ত্র দিয়ে পিটিয়ে 3 জনকে আহত করেন। এ সময় 4 বছরের শিশুটিকে ধারালো ছুরি দিয়ে আঘাত করতে যায় সন্ত্রাসীরা। আহতরা হলেন মোহাম্মদ শহীদুল ইসলাম, মুসাম্মদ নার্গিস, মুসাম্মদ আমিনা। আহতরা স্থানীয় ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। এ ঘটনায় উচ্ছেদের চেষ্টায় ঘটনায় শহীদুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত 4-5 জনের নাম উল্লেখ করে সারসা থানায় অভিযোগে দায়ের করেছেন। বুধবার হামলার ঘটনাটি ঘটে। ভুক্তভোগী শহীদুল ইসলামের স্ত্রী নার্গিস বলেন, সকাল 11:30টার দিকে আমরা সকলে আমাদের এই জমিতে ছিলাম। চারিদিক থেকে মাস্ক পরা অনেক সন্ত্রাসীরা আমাদের জমিতে ঢুকে আমাদের উপরে হামলা চালায়। আমার কোলে থাকা ছোট ছেলের পেটে ছুরি মারতে গেলে আমি সন্ত্রাসীদের ধাক্কা দিয়ে ফেলে দেই। ঘটনার আগে আমি ওষুধ আনতে গিয়ে নিজের কানে শুনেছি জলিল হাজি আমাদের মার্ডার করবে, এমন ঘর বাড়ি ভেঙে দেবে, যত টাকা লাগবে আমি দিব, আমার টাকার অভাব নেই। এদিকে গ্রামবাসীরা বলেন, হঠাৎ অনেক শব্দ পেয়ে আমরা দৌড়ে এসে দেখি অনেক লোকজন শহীদুলের পরিবারের উপর মারধর করছে। তাদের সকলের মুখে মাস্ক দেয়া, এজন্য আমরা চিনতে পারিনি। আমাদের আশা দেখে সবাই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য তরিকুল ইসলাম মিলন বলেন, বিষয়টি আমি মিডিয়ার মাধ্যমে জেনেছি, দুই পক্ষ থেকে আমি কোনো অভিযোগ পাইনি, তবে আমি শুনেছি আদালতে মামলা বিচারাধীন। আমি দুই পক্ষকে অনুরোধ করছি যাতে আইন শৃঙ্খলার অবনতি না হয়। এই বিষয়ে সারসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম বলেন, শহীদুলের উপরে সন্ত্রাসী হামলার লিখিত অভিযোগ পেয়েছি, অভিযোগের বিষয়ে তদন্ত প্রক্রিয়াধীন, দোষীদের আইনের আওতায় আনা হবে, আইন শৃঙ্খলা যাতে অবনতি না হয় সেদিকে আমরা খেয়াল রাখছি। এতদিন ভালো ছিলাম, এখন ওই জমি জায়গা করে দেই, এখন আমরা খারাপ হয়ে যাচ্ছি। তারপরে মারধর করতে আসছে, মারি চাচা বাস ও ওরাই নিজেরা নিজেরা মারামারি করছে, অথচ বলো কোনো গাইল মন্দ টন্দ কিছু দিইনি। তাই এখন কি ব্যবস্থা আছে তা নিজে তো বলতে পারছি না। আপনারা যদি করেন তাহলে সেই ব্যবস্থা যদি ভালো হয় তাহলে সেইভাবে ব্যবস্থা করবেন। এসে আমার আব্বার মেরিছে, আর মার মেরিছে, আমার দাদির মেরিছে, সবার মেরি চলে গিয়েছে। আর মুখে মাস্ক পরা আর ছুরি নিয়ে চলে এলো, ছুরি মারতে পারিনি বলে আবার ওরা দৌড় মেরিল। যে জায়গায় ছিলাম আমরা, বাড়িতে লোক ভাড়া করিয়া হুটপাট করিয়া এর মধ্যে ঢুকে পড়িয়েছে, ঢুকে পড়লি মেয়ে সেদি মানিনি, হেদো মারা মেরিছে, ছুরি বেই করি আমার সেদিন ছোট 5 বছর বয়স, তার ছুরি মারতে গেছে, মারতে গিয়ে আমি এর দেখা কামিয়ে দিয়ে ফেলে দিয়েছি। জালেম তো এখন আলেম সেজেছে, আমি 11টার সময় ওষুধ আনতে গিয়েছি, আমি নিজে কানে শুনেছি যে ওর আগে মার্ডার করবো, ঘর বাড়ি ভাঙবো, যত টাকাই লাগু আমার টাকা মেলা আছে। আমার শাশুড়ি ছিল, যা ছিল, আমার ভাসুর ছিল, ওরা বসেছিল। এবার ওরা এসে পরে আগে টিন ভেঙেছে, ভেঙে যার মেরেছে, আমরা বাড়ির ভিতর তো আসতে আসতে তারা মেরে, কেউ এমনি দর মেরেছে, কেউ এমনি দর মেরেছে, আর তাদের মুখে ছিল মাস্ক। কাজে ছিলাম, আসার পর শুনুন তো একের মারধর করেছে, মেসেজিতে সব মেরেছে, খাতে খাতে এবার এদিকে দেখে হটপাট করে আওয়াজ হয়েছে। হওয়ার পরে আমরা ওখান থেকে ছুটি আইছি, এসে এবার এদিকে দেখলাম মারধর ছিল। তো এই জন্য আর গোলাপুলের জমি সংক্রান্ত ঘটনার বিষয়ে দুই পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে, পুলিশ বিষয়টা তদন্ত করতেছে, তদন্ত করবো, আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেব। গতকালকে মারামারির একটা ঘটনা ঘটেছে, শুনলাম ঘটনায় অভিযোগ পেয়েছে, অভিযোগ তদন্ত চলছে, তদন্ত আইনগত ব্যবস্থা নিচ্ছে।